পছন্দের বই কিনতে এসে 300 টাকা কম পড়েছিল এই পাঠকের। তারপর যা করলেন দোকানদার শুনলে অবাক হবেন আপনিও। কতই বা বয়স হবে, খুব বেশি হলে 12, 13 বা 14। কিন্তু বই পড়তে ভীষণ ভালোবাসে সে। দেশ বিদেশের নানা রকম বইয়ের মধ্যে কমিক্স হচ্ছে তার সবচেয়ে প্রিয় বই। তাই সাধ্যমতো টাকা জমিয়ে নতুন কমিক্স কেনার আশায় বইয়ের দোকানে হাজির হয়েছিল এই ছোট্ট খুদে পড়ুয়া। পছন্দের বই কিনতে গিয়ে দেখা গেল টাকা কম পড়ছে তার, অমনি মন খারাপ, প্রিয় কমিক্স আর কেনা হলো না বুঝি। কিন্তু দোকানদার যা করলেন তাতে ছোট্ট ক্রেতার মুখে হাসি দেখা গেল তো বটেই, সে কথা জেনে মন ভরে গেল নেটিজেনদেরও। তার কাছে যা টাকা ছিল সেই টাকাতেই কিশোরকে বই কিনে দিলেন ওয়াকিং বুক ফেয়ার্স, মূলত উড়িষ্যার ভুবনেশ্বরের এই বইয়ের দোকান। যদিও দেশের নানা জায়গায় শাখা রয়েছে তাদের, দেশ বিদেশের খ্যাতনামা সাহিত্যিকদের বইয়ের সম্ভার রয়েছে দোকানটিতে। বড়রা তো বটেই, বই পড়তে ভালোবাসে এমন ক্ষুদে পাঠকদেরও বই কেনার অন্যতম ঠিকানা এই দোকানটি। সম্প্রতি সেখানেই নিজে জমানো টাকা দিয়ে বই কিনতে হাজির হয়েছিল বছর 12-র এই কিশোর। খুঁজে পেতে একটি জাপানি মাঙ্গা পছন্দ করে সে, যার দাম 699 টাকা, মানে ধরুন ওই 700 টাকা, কিন্তু তার পকেটে রয়েছে মাত্র 400 টাকা। কোথা থেকে আনবে সে আরও 300 টাকা? তাহলে কি বই কেনা হবে না তার? হাসি মুখে নিমেষেই মন খারাপের মেঘ ঘনিয়ে এসেছিল। সমস্যার সমাধানে এগিয়ে এলেন দোকানদার মালিক। ছোট্ট বইপ্রেমী সঞ্চয়ের সামান্য টাকা নিয়ে এসেছে, তাকে কি ফেরানো যায়? তাই খুদে ক্রেতার স্বার্থে 299 টাকা মাফ করে দিয়ে 400 টাকাতেই বইটি বিক্রি করা হয় কিশোরটিকে। প্রিয় বই শেষমেশ নিজে করে পাওয়ার পর তার আনন্দ তখন দেখে কি। বই হাতে হাসি ঝলমলে মুখে ক্রেতার ছবি তুলে নিজেদের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে ওয়াকিং বুক ফেয়ার্স। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই পোস্ট, 67,000-এরও বেশি মানুষ দেখেছেন সেই টুইটটি, 1,000-এরও বেশি লাইক জমা করেছে তাতে, সেটি রিটুইটও করেছে অনেকেই। বইয়ের দোকানের মহানুভবতায় টুপি খুলে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।